সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমি সময় সময় বাংলাদেশ মার্কেটিং প্র্যাকটিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি। আজকে নতুন একটি বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। মার্কেটিং ইজ অল অ্যাবাউট আইডেন্টিফিকেশনস অ্যান্ড ডিফারেন্সিয়েশন। আইডেন্টিফিকেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন থ্রু স্ট্র্যাটেজিস অফ প্রোডাক্ট, থ্রু প্রাইস, through promotions and through press, that is the distribution networks. এখন ডিফারেন্সিয়েটিং স্ট্র্যাটেজিস ফিক্সড হওয়ার পর পজিশনিং স্ট্র্যাটেজিস ডেভেলপমেন্টের শেষে আজকে 360 ডিগ্রি কমিউনিকেশনের উপরে বেজ করে আজকে বাংলাদেশের ট্র্যাডিশনাল মার্কেটিং অ্যাপ্রোচ দীর্ঘদিন ধরে চলে এসছে। ওয়েস্টার্ন কান্ট্রি কীভাবে তাদের মার্কেটিং অ্যাপ্রোচে চেঞ্জ এসছে, চেঞ্জ আনছে, যে বিষয়গুলোকে তারা চেঞ্জ আনছে, যে চ্যালেঞ্জগুলো হচ্ছে তাদের সেই অ্যাক্টিভিটিসগুলোকে, চ্যালেঞ্জগুলোকে কীভাবে মিট করছে, কাস্টমার চয়েস অ্যান্ড প্রিফারেন্সের চেঞ্জের সাথে সাথে মার্কেটিং অ্যাপ্রোচেসে কীভাবে তারা চেঞ্জ আনছে, সে বিষয়গুলিকে আমাদের সামনে রাখা দরকার। আমরা মনে করি বাংলাদেশে ট্র্যাডিশনাল মার্কেটিং অ্যাপ্রোচের পাশাপাশি আজকে বাংলাদেশ ডিজিটাল মার্কেটিং অ্যাপ্রোচের দিকে ধাবিত হয়েছে। ডিজিটাল মার্কেটিং অ্যাপ্রোচ বলতে আমরা সরাসরি সহজে বুঝি এই ই কমার্স, এই মার্কেটিং, আজকে টেলি মার্কেটিং, মার্কেটিং থ্রো ইমেইল মার্কেটিং, থ্রো ব্লগস, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, টুইটার, লিঙ্কডিন, ফেসবুক সহ এই ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে আজকে বাংলাদেশের মার্কেটিং প্র্যাকটিস, বাংলাদেশের মার্কেটাররা তাদের স্ট্র্যাটেজি এবং মার্কেটিং কমিউনিকেশন কমপ্লিট করছে। কিন্তু যে বিষয়টি আজকে আমি আলোচনায় আনতে চাই সেটি হচ্ছে যে দ্য চেঞ্জিং ট্রেন্ড ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মার্কেটিং এর দৃষ্টিকোণ থেকে সারা পৃথিবী ট্র্যাডিশনাল মার্কেটিং অ্যাপ্রোচের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং অ্যাপ্রোচ এর সাথে সাথে তারা আজকে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি কথা বলছে সেটি হচ্ছে সাস্টেইনেবিলিটি অফ মার্কেটিং। আজকে যে মার্কেটিং আপনি কাস্টমার নিয়ে কথা বলে না, যে মার্কেটিং কাস্টমার রেসপন্সিভনেস নাই, যে মার্কেটিং কাস্টমারের ইন্টারেস্টের কথা বলে না, যে মার্কেটিং লং রান সাস্টেইনেবিলিটি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি মার্কেটিং অ্যাপ্রোচের কথা যে ব্র্যান্ড বলছে না, সে ব্র্যান্ড লং রান সাস্টেইন করে না। বিশেষ করে আজকে যে কমিউনিকেশন ট্র্যাডিশনাল মার্কেটিং অ্যাপ্রোচে যে কমিউনিকেশনগুলো করা হচ্ছে, স্পেশালি টেলিভিশন কমার্শিয়ালস, প্রেস অ্যান্ড আজকে বিলবোর্ডস, আউটডোর সহ ইভেন্ট অ্যাক্টিভিটিসের মাধ্যমে যে স্ট্র্যাটেজির ভিত্তিতে যে কমিউনিকেশনগুলো করা হচ্ছে, সেটি মানুষ কতটুকু বিশ্বাস গ্রহণ করছে। বিশ্বাস আসলে না আস্থার প্রশ্ন, আর আস্থা আসলেই না মানুষের সেটিকে কনফিডেন্টের জায়গা, সেই আস্থার জায়গাটি বাইং ডিসিশনে কনভার্ট হতে পারে। সো মানুষ যারা আজকে টেলিভিশন সহ বিভিন্ন কমিউনিকেশনে মার্কেটাররা যে বিজ্ঞাপনগুলো প্রচার করছে, সেই বিজ্ঞাপনের উপরে বিশ্বাস বা আস্থা কত পার্সেন্ট মানুষ বিশ্বাস করছে। আজকে আমেরিকান মার্কেটিং রিসার্চ কোম্পানি তারা 70 লক্ষ কনজিউমারের উপরে রিসার্চ করে তারা বের করেছে, তারা অ্যানালাইসিস করে দেখেছে ওনলি 1% কনজিউমার ব্লাইন্ডলি তাদের কমিউনিকেশনকে, ব্র্যান্ডের কমিউনিকেশনকে বিশ্বাস করছে, বাকি মাঝে মাঝে বিশ্বাস করছে মাত্র 13%। 18% কনজিউমার একদম বিশ্বাস করছে না, এবং তারা যা তারা মনে করে যে আজকে যে মার্কেটার যে কথাগুলো, যে যে ক্লেমগুলো করছে, ডিফারেন্সিয়েটিং স্ট্র্যাটেজিস বলেন, যে কোনো মার্কেটিং স্ট্র্যাটেজিস অ্যান্ড অ্যাপ্রোচের ভিত্তিতে যে ক্লেমগুলো, বিজ্ঞাপনে যে বিষয়গুলি প্রচার করছে, একটি হিউজ 65% পিপল তারা ডাউটফুল ভাবে তারা সন্দেহ প্রকাশ করছে। তাহলে 18% মানুষ মোটেই বিশ্বাস করছে না যে কমিউনিকেশনকে, বরং সেটি তারা মনে করছে এটি কোম্পানি বলেই থাকে। যদি তাই হয়, আবার 65% কনজিউমার মনে করছে যে হতেও পারে নাও পারে, তারা এটাই তাদের ক্যারেক্টার, ডিসিশন মেকিং, বাইং ডিসিশন প্রসেসে কোনো ইম্প্যাক্ট করছে না। যদি তা না করে থাকে, তাহলে আজকে ট্র্যাডিশনাল মার্কেটিং অ্যাপ্রোচে যে কাজগুলি আমরা বাংলাদেশের মার্কেটে করছি সেটি কি জাস্টিফাইড হচ্ছে? দিস ইজ দ্য বিগ কোয়েশ্চেন। তাহলে কি আমরা ডিজিটালি যাব? ডিজিটালি অ্যাপ্রোচ অ্যান্ড কমিউনিকেশন করার করলেই আজকে যে সেটি যে কনজিউমার এনগেজমেন্ট ইজ দ্য বিগ চ্যালেঞ্জ।
আপনার কাস্টমারকে আপনি একটি মেসেজ জানালেন, সেটি হয়তো তারা রোল আউট করলো, স্ক্রিন টপ স্ক্রিনকে তারা বটমের মাধ্যমে তারা টার্ন আউট করলো, হয়তো সেখানে সেখানে ভিউ দেখানো হচ্ছে, ভিউ বাড়ছে, ভিউ সংখ্যা বাড়ছে, সেখানে অনেক ফ্রড মেকানিজম তৈরি হচ্ছে, অটোমেশন তৈরি হচ্ছে, যেখানে হাজার হাজার লাইক আপনি উইদিন ফিউ আওয়ার্স আপনি সেখানে ক্রিয়েট করতে পারেন। যদি সেভাবেই যদি হয় তাহলে এনগেজমেন্ট ইজ দ্য চ্যালেঞ্জ, মেক ইট বিলিভ ইজ দ্য বিগ চ্যালেঞ্জ ফর দ্য মার্কেটিং অ্যাপ্রোচ। হোয়াট ইউ আর কমিউনিকেটিং, হাউ ইউ হ্যাভ ডিফারেনশিয়েটিং, দ্যাট ইজ নট দ্য বিগ ইস্যু। ডিফারেনশিয়েটিং হলো, পজিশনিং পারফেক্টলি হলো, কমিউনিকেশন 360 ডিগ্রি প্রপারলি হলেও, আসলেও বিশ্বাসযোগ্যতা যদি না পায় কোনো একটি কমিউনিকেশন, তাহলে সেই কমিউনিকেশন কখনো সাকসেসফুল মার্কেটার হিসেবে সেই কমিউনিকেশনকে আইডিয়াল কমিউনিকেশন বলা যায় না। সো বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য ওয়েস্টার্ন কান্ট্রি যে কাজটি করছে সেটি হচ্ছে ইউজার্স ফ্রেন্ডলি করা, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা, এবং লং রান একটি ব্র্যান্ডকে সাস্টেইনেবিলিটির জায়গা থেকে প্রবলেম সলিউশন মেকানিজম হিসেবে একটি ব্র্যান্ডকে অ্যাপ্রোচ করে সেটির কমিউনিকেশনের ভিত্তিতে মানুষের মনের মধ্যে আস্থা অর্জন করা, সেটি কীভাবে করা সম্ভব সেটি একটি বিদীর্ঘ আলোচনা। সে আলোচনা আজকে আমি করতে চাই না, শুধু এতটুকু বলতে চাই যে প্রোডাক্ট আপনার জন্য কাজ করছে না, কনজিউমারের জন্য যে প্রোডাক্ট কথা বলে না, কনজিউমারের ইন্টারেস্টে যে প্রোডাক্ট যে ব্র্যান্ড কথা বলে না, কনজিউমারের সাস্টেইনেবিলিটি নিয়ে কথা বলে না, কনজিউমারের ফিউচার জেনারেশন নিয়ে যে ব্র্যান্ডটি কখনো কাজ করে না, সেই ব্র্যান্ডের উপরে কনজিউমারের পিপুলের কোনো আস্থা সৃষ্টি হতে পারে না। থ্রু থার্ড অফ দ্য কমিউনিকেশনস, থ্রু থার্ড অফ দ্য কনজিউমার মনে করে যে যারা যে ব্র্যান্ডটি আমাদেরকে নিয়ে ভাবে না, দে নেভার কেয়ার অ্যাবাউট দ্য ব্র্যান্ড, যেই ব্র্যান্ড কিল হলো, থাকলো কি থাকলো না, বেঁচে থাকলো কি থাকলো না, সেটি নিয়ে সে সমস্ত কনজিউমারের কিচ্ছু যায় আসে না। সে কারণে আজকে মার্কেটারকে ভাবতে হবে যে কনজিউমার এনগেজমেন্ট বাড়ানোর জন্য, তাদের ট্রাস্ট অর্থ বাড়ানোর জন্য, তাদের লয়্যালিটি বাড়ানোর জন্য অবশ্যই অবশ্যই কনজিউমারের ইন্টারেস্ট নিয়ে কাজ করা দরকার, তাদের সুবিধার বিষয় নিয়ে কাজ করা দরকার, সমাজের সোসাইটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা দরকার। সে কারণে উন্নত বিশ্বে নন প্রফিট মার্কেটিং অ্যাপ্রোচ, সাস্টেইনেবিলিটি নন প্রফিট মার্কেটিং অ্যাপ্রোচ এবং কনজিউমার ফ্রেন্ডলি মার্কেটিং অ্যাপ্রোচ, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি অ্যাপ্রোচ, থ্রু রেফারেন্স গ্রুপ ফ্রেন্ডলি অ্যাপ্রোচের মাধ্যমে তারা কাজ করছে, বোথ ট্র্যাডিশনালি অ্যান্ড ডিজিটালি। আসুন আমরা ট্র্যাডিশনাল এবং ডিজিটাল বোথ দ্য সাইডে কনজিউমারের ইন্টারেস্ট নিয়ে কথা বলি, কনজিউমারের আস্থা অর্জন করার জন্যে ওয়েস্টার্ন কান্ট্রির সাস্টেইনেবিলিটি নিয়ে আমরা আমাদের কমিউনিকেশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।